আজ আমাদের জীবনে কত কত বড় রত্ন আমরা নিজেরা সেই মাকে চিনতে পারি। এখনকার ছেলে মেয়ে আমরা বাবা মার চরণে প্রণাম করতে ভুলে গেছে। ঘরের বৃদ্ধ বাবা মাকে এক মুঠো ভাত দিতে আমরা কুণ্ঠিত হই, কিন্তু মাতৃগর্ভে যে ঘরটায় আমরা ছিলাম মা খেলে আমাদের খাওয়া হয়ে যেত। প্রথমে যে কথা বলাটা শিখেছিলাম সেটাও আমাদের মায়ের আসতে। প্রথমে পৃথিবীতে এসে খেয়েছিলাম সেটা আমাদের মা খাইয়েছিল। প্রথমে যে লেখাপড়াটা শিখেছিলাম সেটা আমাদের মা শিখেছিল। আর আমাদের স্কুল ঘর ঘরটা ছিল না, সেটা হলো মায়ের রান্না। তাই নয়, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে যখন বড় হলাম কথা বলতে শিখলাম, মা কথা বলা শেখালো, বাবা বল, মা বলো, কাকা বলো, দিদি বলো, দাদা বলো, খাওয়ালো মা, পড়াশোনা শেখালো মা। মা মূর্খ জানে না, তবু একটা রান্না করে একটা জায়গা দিয়ে স্লেট খড়ি বই দিয়ে বলবে, বাবা অটা লেখো, বলো অঙ্কা। কিন্তু সেই মা জানে না অকার কোনটা। তাই না বাবা, যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা ছিল অন্ধকার, অন্ধকার ছিল, সেখানে কোনো কথা শোনা যেত না। পৃথিবীতে আসার আগে ভগবান আমাদের জন্য খাবার পাঠিয়ে দিত, মায়ের স্তনে দুধ দিয়ে দিত, কতটা লবণ মিষ্টি মিক্সচার করে দিলে ওই শিশুটা খেয়ে স্বচ্ছ করতে পারবে ততটুকু ভাবে মায়ের স্তনে দুধ দিয়ে দিত। ইঞ্জেকশন দিলে দুধ বেরোবে না, কাটলে দুধ পাওয়া যাবে না, শিশু যখন খাবে তখন দুধ বেরোবে। আমার মায়ের ভূমিকা আমাদের জীবনে কত, আর সেই মা যদি আমাদের না থাকে, শিশুকালে যদি সেই মা আমাদের হারিয়ে যায়, তাহলে আমাদের কি দুর্গতি হতে পারে বলতে পারে? ছোট্ট সুষমা গাদায় চলে বসে শুধু বলে, মা সবার মা আছে আমার মা তো নেই। এই ভগবান কি দেখি বলে, ও গো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায়, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায়। ভগবান তুমি এখনো কেন গো রয়েছো, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায়, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায়। দুঃখী দরিদ্র চিরদিন যারা গাহে তব জয় গান, তারা তো পেল না করুণা তোমার, পেল যারা ধনবান, চিরদিন যারা তাহে তব জ
এমন সময় পেছনে গিয়ে ডাক দিল, সুদামা কে রে, কে তুই? আমি কেন, তুই আমাকে ডাকলি? কখন তোকে ডেকেছি আমি? আমি তো আমার ভগবানকে ডেকেছিলাম, তোকে আমি ডেকেছি নাকি? তুই কে? কেন তুই তো এক্ষুনি ডাকলি, এক্ষুনি তুই ডাকলি না? না, আমি তোকে ডাকতে যাবো কেন? তুই তো বললি দিনের দয়াল দীনবন্ধু। হ্যাঁ, তোর নাম কি? দিনের দয়াল দীনবন্ধু। তুই তোর নাম কি রে? কি তোর নাম বলছে শুনবি সুদামা? আমার নাম কি জানি? জগদী বন্ধু নাম দি আমার দুর্জনের ওয়রি। ওরে জগদী বন্ধু নামে টি আমার দুর্জনের ওয়রি। আজি জগদী বন্ধু নাম দি আমার আমি ভবের কান্ডারি, ভক্তবান সকল পতরু, ভক্তবান সকল পতরু, ভক্ত ছাড়া রইতে নারী, ভক্তবান সকল পতরু। কি বললি? তোর নাম দীনবন্ধু? মিথ্যা কথা বলার জায়গা পাও না দীনবন্ধু, ভালো করে বল কি নাম? আমার নাম কৃষ্ণ। ও, তোর নাম? তুই তো জানলি, তুই তো ডাকলি, তুই তো সব জেনেছিস। আমার নাম কি? আমার নাম তো সুদামা। বেশ সুদামা, তুই যেমন গুরু আশ্রমে এসেছিস পাঠ শিখছি না, আমরা দুই ভাই এসেছি, আয় আজকে থেকে তোর সাথে আমরা থাকবো, আর আমার সাথে তুই থাকবি। কি মনে থাকবে তো? আর শোন, তোর মা আছে? সুদামা বলছে না রে কৃষ্ণ আমার মা। বাবা আছে? সুদামা জিজ্ঞাসা করছে তোর বাবা মা আছে? হ্যাঁ, জানিস আমার বাবা রাজা, আমি রাজা ছেলে। ও সুদামা, তুই বলছে আমি ভিক্ষুক, আমি ব্রাহ্মণের ছেলে, কিন্তু তোমার বাবা মা কেউ নেই। ও বেশ, আজকে থেকে আমি তোকে সঙ্গে করে রাখবো সুদামা। আর শোন, আজকে থেকে শুধু সঙ্গে থাকবি না, আজকে থেকে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। কেমন? আমার বন্ধু তো অনেক রকমের আছে আমাদের, আর সুদামা কৃষ্ণের বন্ধুত্ব দেখো কেমন। সেদিন থেকে সুদামা আর কৃষ্ণ বন্ধু পাতালো, যা খায় বন্ধুকে দিয়ে খায়। সুদামা কৃষ্ণ একসাথে যেখানে যায় একসাথে যায়। একদিন গুরুমা ওই কৃষ্ণ বলরাম আর সুদামাকে খাইয়ে দুপুরবেলা শুয়ে দিয়েছে, দিয়ে আর নাড়ু দিয়ে নাড়ু তৈরি করছে। কেন কৃষ্ণ খাবে? নাড়ু খেতে ভালোবাসে,
বলরাম খাবে, সুদাম খাবে। তো যখন নাড়ু বানাচ্ছে না, নাড়ুর গন্ধ পেয়েছে কৃষ্ণ, ডাকছে, শুয়েছিল তো, হে সুদাম, হে মা সবার জন্য বানাচ্ছে, চপ চপ ঘুমা পরে দেবে। কিছুক্ষণ চুপ করে ছিল, কিন্তু চোরের মন তো শুধু চুরি করে, আর শুধু নাড়ু খেতে ভালোবাসে, তার ঘরে চুরি করে, নড়ি চুরি করে, নাড়ু চুরি করে, লাড্ডু চুরি করে। চোরের স্বভাব কোন দিকে গো? চোরের মন এখন কৃষ্ণ আর ঘুমাচ্ছে না। এই সুদামা শোন, এইটি আমার বন্ধু, কখন তো বলছি ও নোর শুয়ে যাচ্ছে। একটা নাড়ু চুরি করে আনবি, চুরি করে করে কি বললি? চুরি করতে বললে বুঝে বলি, এই শোন শোন, আমি ব্রাহ্মণের ছেলে, আমি চুরি করতে জানি না। রান্নাঘরে ঢুকে এখন শিখের উপরে মা নাড়ু রেখে চলে গেছে, তো পারবে কি করে? ছোট ছোট বলছে, কৃষ্ণ এত চালা, সুদামাকে চুরি করতে বলে আর রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে দরজায় দাঁড়িয়ে যখন নাড়ুতে হাত দিয়েছে, তখন কৃষ্ণ ডাকছে গুরু মা, দেখবে দেখো 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 মা গো, দেখো তো দেখো রে, দেখো 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 মা গো, দেখো ভালো করে, দেখো 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 মা গো। এখন গুরু মা চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল, ছুটতে ছুটতে এলো। যাই বলছি কে তুই? একই সুদামা, তুই নাড়ু চুরি করেছিস, কোনোদিন তো চুরি করিসনি, বল তুই কার যুক্তি শুনেছিস? এখন সুদামা বলতে যাবে, কৃষ্ণ আমাকে বলেছে। আর এমন সময় মায়ের পেছন ধরে দাঁড়িয়েছিল লম্পটের শিরোমণি, হাত ছানি দিয়ে বলছে, ও সুদামা জানো আমার কথা বলিস না রে, বন্ধু আমার কথা আমার কথা
করে নাড়ুগুলো ধরে দাঁড়িয়ে আছে। আর মনে মনে বলছি, কৃষ্ণ বন্ধু তুই আমাকে চুরি করতে বলে তুই আমার আমার মায়ের কাছে ধরিয়ে দিলি আমার। মনে মনে আরো কষ্ট পেলাম, যার কেউ নেই পৃথিবীতে। শুনেছি প্রভু তুমি নাকি তা, এটা কি ঠিক কথা? যার কেউ নেই তার নাকি ভগবান আছে? আছে না থাকলে সে বাঁচবে কি? দেখবে স্টেশনে যাও, রাস্তার ধারে কত অসহায় গরিব দুঃখী ভিখারি পাগল পাগলি রাস্তার ধারে নর্দমার ধারে পড়ে আছে, মাছি বলবল করছে, মশার কামড়ে সারা অঙ্গ তাদের ফুলিয়ে দিচ্ছে, তবু তাদের দেবতা হয় না। একদিকে কুকুরে খাচ্ছে সেই খাবার, একটা পাগলি খাচ্ছে, একটা ভিখারি কুড়িয়ে খাচ্ছে, তবু তাদের কোনো অসুখ হয় না। আর আমরা মশারির মধ্যে আছি, কত যত্ন করছি আমরা শরীর নিয়ে, কত সেবা শুশ্রূষা করছি, কত ট্রিটমেন্ট করছি, ডাক্তার দেখাচ্ছি, তবু ডেঙ্গু হচ্ছে। যার কেউ নেই তুমি আছো তা, তাই বলছে সুদামা কাছে তুমি আপনা হইতে হও আপনা। তবে সে কি মিছে কথা ভাবি সে বারো, বড় বাজে প্রভু বড় মে বলছি তো তব চরণে, কেন বলছি তো তব চরণে, কেন বলছি তো তব চরণে, তাই যদি নাই হবে তো তার আমার মতো তাপিকে তুলিয়া নবে, তাই যদি নাহি হবে গো তবে তাপি তো তার আমার মতো পাপিকে তুলিয়া নবে গো, আমি মায়ার ঝুলায় অন্ধ, আমি মায়ার ধুলায় অন্ধ, পথের ধুলায় অন্ধ, আমি পথের ধুলায় অন্ধ, দেখিব কি খেয়া বান্ধ, আমি মায়ার ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, তবে পারে বসে পার কর বলে পাপি, কেন ডাকে দিন শরণে বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত তব চরণে। আমি শুনেছি গো তৃষাহারি এনে দাও তার প্রেম অমৃত, যে চাহে তৃষিত বারি তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তা, তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তা,
বড় বাজে প্রভু মরণে বঞ্চিত তব চরণে কেন, বঞ্চিত তব চরণে কেন, বঞ্চিত তব চরণে। আমি ভেবেছিলাম তুমি একমাত্র আমার বন্ধু, আমাকে চুরি করতে বলে তুমি মায়ের কাছে ধরিয়ে দিলে। এইবার কি করছে গুরু মা? চিৎকার করে এসে বলেন, আয় সুরমা, কানটা ধরে বলছে, শোন, চুরি করে চুরি করবার জন্য শাস্তি পেতে হবে তোকে। আর চুরি করার শাস্তি কি জানিস? এই সন্ধ্যে বেলা তোকে বন থেকে কাষ্ঠ চয়ন করে আনতে হবে। যা, লঘু পাপে গুরু দণ্ড তুলাম আমি তরে, তোরা করে যাও সুধামা, যোগ্য কাষ্ঠ আনিবারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা বাচ্চা ছেলে সন্ধে বেলা তাকে বনে পাঠিয়ে দিচ্ছে গুরু মা। এতটুকু ছেলে চোখের জলে মুখ ভাসাতে ভাসাতে বেরিয়ে পড়ল, আর শুধু একটাই কথা বলে, আজ আমার মা যদি বেঁচে থাকত তাহলে এমন করে এই রাত্রি বেলা কি আমাকে বনে পাঠিয়ে দিতে পারত? ছোট ছেলে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর ওই শুধু একটাই কথা বলে, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। কথা তুমি নারায়ণ, 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 নারায়ণ। তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নেই গো। সুদামা কাষ্ঠচয়ন করতে যখন গড়ের ভিতরে প্রবেশ করল মা, এদিকে শুরু হলো দুর্যোগ, জল ঝড় শুরু হয়ে গেছে। ছোট্ট ছেলে এত ভয় পেয়েছে, ভয় পেয়ে সারা রাত্রি এদিকে ওদিকে গাছের তলায় বসে সারা রাত্রি কাটিয়ে দিল। সকাল হয়ে গেল, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন ছোট্ট ছেলে সুদামা। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কালকে থেকে তুমি কিছু খাইনি, আমার খুব ক্ষুধা পেয়েছে, তবে আমি কি খাবো? মনে পড়েছে, এই তো আমি বন্ধুর জন্য নাড়ু চুরি করেছিলাম, সেই নাড়ুগুলো তো আমার পচায় বাঁধা আছে, এই নাড়ুগুলো আমি খেয়ে ফেলবো। এই বলে যখন কোথা থেকে নাড়ু বের করে সুদামা খেতে যাবে না, এমন সময় ভগবান পেছন থেকে হাত 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 টেনে ধরেছে, সুদামা কিরে, আমার জন্য নাড়ু চুরি করে তুই একা খাচ্ছিস, আমায় দিবি না? এখানেও তুই এসেছিস বদমাস কথাকার, কালকে আমাকে তুই চুরি করতে বলে মায়ের কাছে ধরিয়ে দিলি আর মা আমাকে বলে পাঠিয়ে দিলি, চল তোকে আমি দেবো না, আমি এই নাড়ু একা খাবো। মনে মনে চিন্তা করছি, আমি যদি একা খেয়ে নি বন্ধু রাগ করবে না তো? আমার মনে রাগ হচ্ছে, না ওকে আমি দেব না, ও আমাকে চুরি করতে বলে ও আমাকে মাকে ধরিয়ে দিয়েছে। কৃষ্ণ বারবার বলছে, দে না রে, একটা দে না,
না তোকে দেব না, দে না, না তোকে দেব না, দে না, না তোকে দেব না। এই বলে যখন নিজে সবগুলো খেয়ে ফেলেছি না, তখন ভগবান বললেন, সুদামা এত করে চাইলাম তোর কাছে একটা নাড়ু, তুই আমাকে না দিয়ে খেয়ে ফেললি, তুই দিলি না আমার। তবে শোন, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, তুই আমার কাছে যদি কোনোদিন কিছু না চাস, আমি তোকে দেব না, দেব না, দেব না। সুদামা তখন বলেছিল, কৃষ্ণ ও তুই রাজার ছেলে বলে আমাকে এমন করে বলতে পারলি, কিন্তু আমি ব্রাহ্মণের ছেলে, শোন আমিও প্রতিজ্ঞা করছি, আমি না চাইলে তুই যেমন দিবি না প্রতিজ্ঞা করলি, তবে আমিও প্রতিজ্ঞা করলাম, আমি যদি অনাহারে অনিদ্রায় না খেতে পেয়ে মারা যাই, তবু তোর মতো বন্ধুর কাছে আমি কিছু চাইব না, হাত পেতে আমি কিছু চাইব না। আমা দুই বন্ধুর প্রতিজ্ঞা হয়ে গেল, এ বলল আমি আমি তোর কাছে চাইব না, উনি বললেন না চাইলে দেব না। এদিকে গুরু মা গুরু মামা খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো দুই বন্ধু একই বাবা, দুজনকে ঘরে নিয়ে কিছুদিন পর সুদামা পাঠ শেষ করে আপন গৃহে ফিরে গেল, সুদামার দেশে ফিরে গেল অবন্তি নগর। আর এদিকে কৃষ্ণ বলরাম কিছুদিন পর পাঠ শেষ করে গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব এতদিন তো পাঠ শিখলাম আপনার কাছে, আপনি আমাদের বিদ্যার গুরুদেব, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তবে গুরু দক্ষিণা হিসাবে আপনি কি চান বলুন, আমরা দিয়ে দিই। সামনে উনি বলে উনি বলেছিল কৃষ্ণ বলরাম, শোনো আমি কিছু চাইব না বাবা তোমাদের কাছে, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, যদি তোমাদের গুরু মা কিছু চায় তাকে দিও। এইবার কৃষ্ণ বলরাম গুরু মায়ের কাছে গেল, গুরু মা প্রণাম করে বলছে, মা গো আমরা আমরা পাঠ শেষ করেছি, এবার আপনার গৃহে ফিরব, বলুন গুরু দক্ষিণা হিসাবে আপনি আমাদের কাছে কি চান বলুন, আমরা দুই ভাই দিয়ে যাব। কৃষ্ণ যখন দাঁড়িয়েছিল মায়ের কাছে, কি এই চাওয়াটা দেখুন, আমরা তো ভগবানের কাছে চাই, আমরা অনেক গুরু মা হয়েছি, গুরুদেব হয়েছি, শিষ্যের কাছে চাই, কিন্তু এই গুরু মা এই গুরু বাবা চাইলো কি জানেন, গুরু বাবা চাইলো না, আমরা যা চাই সার্থ চাই, সার্থ ছাড়া আমরা ভগবানকে ডাকি না, আর সার্থ নিয়ে চেয়ে থাকি, তাই না? প্রত্যেকটা মা আমরা শুধু বলি দাও এটা দাও, আর মহামায়া চাইলো জানো, কৃষ্ণ যখন দাঁড়িয়েছে সামনে না, তখন কৃষ্ণকে জড়িয়ে ধরে বলেছিল, কৃষ্ণ রে তুই তো অন্তরে যাবি ভগবান, তুই তো সবার অন্তরের কথা জানে, কৃষ্ণ আমি তোর কাছে আর কি চাইব, তবে তোর চরণে আমি জানাই রাখি, যেদিন আমার জীবনে বেলা বয়ে যাবে, যেদিন আমার ঘরে ফেরার সময় হব, সেই দিনই যদি আমি আমার রসনায় তোর নামে না বলিতে পারি, আমি যদি তোকে ডাকতে না পারি, সেদিন আমার শিয়রে এসে হরি হরি বল হরি বল, কৃষ্ণ দাদা কৃষ্ণ রে সেদিন
আমার শিয়ালের সে দিন আমারে শিয়ারে এসে কৃষ্ণ দাঁড়াইবি বদনে দেখতে দে চলে চলে যাব শিয়ালের সে হবে নিদান আমায় করো সেদিন হরি হে আমায় করো সেদিন হরি চাওয়াটা দেখো কৃষ্ণ যেদিন আমার হবে নিদান নীতি আসবে তা কালের কাল হয়ে সেদিন আমার শিওরে দাঁড়িয়েও শিহরি আমার শোভন রসনা আর জ্ঞান ইন্দ্রিয় কৃপা করি ঠাকুর তিনটি রেখে দিও শোভন রসনা আর জ্ঞান ইন্দ্রিয় কৃপা করি ঠাকুর তিনটি রেখে দিও শোভনে শুনিব মধুর হরিনা আরে বদনে গাহিব মধুর কৃষ্ণ জ্ঞানে তো জানিব গঙ্গা তীরে গেলা গঙ্গা তীরে যেন দেহ পরি হরি এই কর সেদিন হরি হে আমায় এই কর সেদিনই হো তথাস্তু মা তোমার মতো যদি কোনো মা আমার কাছে চায় তাকে তো আমি দেবই দেব তবে মা এটাও তো আমি দেব হ্যাঁ বাবা আরো কিছু চাইবে বললে মা আর কিছু চাইবে না মা তখন বলেছিল কৃষ্ণ আরেকটি বস্তু চাই আমি কি চাই বাবা শোন ওরে তোদের মধ্যে একটা ছেলে ছিল আমার নাম ছিল তার মধুমঙ্গল ওই প্রভাস নদীর জলে স্নান করতে গিয়েছিল একদিন ওই প্রভাস নদীতে স্নান করতে গিয়ে একটা কুম্ভীর ওকে খেয়ে ফেলেছিল কৃষ্ণ পারবে আমার ছেলে থেকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যেতে পারবে বেশ চিন্তা করো না মা আমি তোমার ছেলে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাব মা এইবার দাদা বলরামকে আশ্রমে রেখে ভগবানকে কোলের গরুড়কে আহ্বান করলেন গরুড় চলো
যমলোকে যেতে হবে। এই যমলোকে যখন গেল, যমলোকে পৌঁছে গিয়ে বললেন, ধর্মরাজ মধুমঙ্গলের মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে দাও। ধর্মরাজ বলেছিল, প্রভু মধুমঙ্গলের আত্মা আমার কাছে আছে, কিন্তু অস্তিত্ব নেই। অস্তি কোথায় আছে? বলছে সেই প্রভাস নদীর জলে শঙ্খাসুর দৈত্য মধুমঙ্গলকে খেয়ে ফেলেছিল, তাই তার উপরে ওর অস্থিগুলো আছে, ওই অস্থিগুলো এনে দাও, আমি মধুমঙ্গলকে প্রাণ ফিরিয়ে দেব। ওখান থেকে ভগবান চলে গেল, প্রভাস নদীর জলে ডুব দিল, শঙ্খাসুর দৈত্যের সঙ্গে যুদ্ধ হলো, শঙ্খাসুর দৈত্যের সঙ্গে যুদ্ধ করে তার উদার বিনিন্দ করে মধুমঙ্গলের অস্থিগুলো বের করে নিয়ে ধর্মরাজকে যখন দিলেন, ধর্মরাজকে করলেন মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে দিলেন। মধুমঙ্গলকে এনে মার কাছে দিয়ে বললেন, মা এই নাও তোমার মাথা, তোমার ছেলে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। আমা যখন বললেন, মা তোমার ছেলে ফিরিয়ে দিয়েছি, এবার আমি আসি, এইবার বিদায় নিয়ে চলে গেল কোথায় বাবা? মথুরা। তো যখন বিদায় নিয়ে চলে গেল মথুরায় গিয়ে, মথুরার মানে উগ্রসেনের পরে আমার ভগবান তো রাজা হবে, কিন্তু মথুরায় গিয়ে যখন রাজত্ব করেছিলেন, মথুরায় শুধু রাজত্ব করেনি, দ্বারকায় গিয়ে রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। কেন বলুন তো বাবা? মথুরায় রাজত্ব করলেন, কিন্তু ওখান থেকে আবার দ্বারকায় গিয়ে রাজা হলেন, দ্বারকায় গিয়ে রাজপ্রাসাদ বানালেন। কেন? এর অনেক কারণ আছে। যখন কংসকে বধ করেছে না, আর কংসের শ্বশুরের নাম ছিল জরাসন্ধ, এই জরাসন্ধ দেখলো এত বড় সাহস কৃষ্ণ, আমার জামাইকে তুই মেরে ফেলেছিস, তোকে আমি শেষ করে দেব। এই জরাসন্ধ গিয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল, কেন না জামাইকে মেরেছে, কংসকে মেরেছে। যখন ভগবানের উপর অত্যাচার, ভগবানকে মারবার জন্য গেল না, জরাসন্ধকে মেরেছিল কে জানেন? কে গো? কে মেরেছিল? মা কৃষ্ণ না কে মেরেছিল বলেন তো? ভয়সই না, ভয় দীর্ঘই ম, কে? ভীম। এই ভীম মেরেছিল জরাসন্ধকে। কেন না? কৃষ্ণ অপমান করেছিল, কৃষ্ণকে বলেছিল পদাঘাত করব, এই সহ্য করতে পারছিল না ভীম, তাই জরাসন্ধকে বধ করেছিল। আর জরাসন্ধকে যখন বধ করল, জরাসন্ধের বন্ধু ছিল কাল যেমন, কাল যেমন চিন্তা করলেন এত বড় সাহস, আমার বন্ধুকে মেরে ফেলেছে, কৃষ্ণ আমি তোমাকে মারব। কাল যেমন এসে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু করলো, কিন্তু ভগবান তো বারবার হেরে যাচ্ছিল কাল যমুনের কাছে। তা যখন হেরে যাচ্ছিলেন না, ওখান থেকে ভগবান পালিয়ে গেল দ্বারকায়, ওখানে রাজপ্রাসাদ নির্মাণ করে ওখানে আড়ালে থাকতে লাগলো, গোপনে থাকতে লাগলো। কিন্তু কাল যমুন খুঁজে 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 ওখানে পৌঁছে গেছে দ্বারকায়, আবার ভগবানের সঙ্গে যুদ্ধ। ভগবান চিন্তা করলো কাল যেমন তোমাকে হত্যা করতে হবে, তাই কি করলেন, ওখান থেকে যুদ্ধ করতে 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 কাল যেমনকে নিয়ে গেল ছলে বলে কলে কলে ছলে কোথায়, গিরি গোবর্ধন পর্বতের গুহার কাছে। কেন? এই গুহার ভিতরে একজন শয়নে ছিলেন সাদা কাপড় মুড়ি দিয়ে, তার নাম ছিল কি? মোচকন্দ। এই মোচকন্দ কেন ঘুমিয়েছিল? ব্রহ্মা বর দিয়েছিল তুমি ঘুমিয়ে থাকবে, আর তোমার অসময়ে যদি কেউ কেউ ভাঙিয়ে দেয়, তার দিকে তাকালে সে ভস্ম হয়ে যাবে। এখন ওই কাল যমুনের সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান কি করছে, ওই গিরি গোবর্ধন পর্বতের গুহার কাছে যখন এসে পড়েছে না, এসে একটু আড়ালে লুকিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আর কাল যমুন সেই সময় এসে গেল, বেটা তুমি সাদা কাপড় মুড়ি মুড়ি দিয়ে শুয়ে পড়েছ, তুমি ভেবেছ কি আমার হাত থেকে তুমি বাঁচবে? এই বলে কি করলে,
কাল যেমন সজোরে জোরে পদাঘাত করলেন মজবন্দের পক্ষে, সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ হয়ে তাকিয়ে দেখছে সামনে কাল যেমন, যখন তাকালো কাল যেমনের দিকে সঙ্গে সঙ্গে কাল যেমন ভস্ম হয়ে আমার দ্বারকায় রাজত্ব করেছে বাবা। কটা বউ ছিল ভগবানের গো? ও ভাইরা জানো দ্বারকার রাজা কটা বউ নিয়ে রাজত্ব করেছিল? কটা কে জানো? কটা বউ একটু হাত তোলো তো ভগবানের। ক হাজার বউ ছিল, কে হাত তোলো? কেউ জানো না? দুবেলা কীর্তন শুনছো মনে নেই? এ বাবা, ক হাজার বউ বাবা? ষোলো হাজার একশো একশো আট আটটা এই আটটা পাট রানু। হ্যাঁ গো ভাই, এতগুলো মেয়ে কোথায় পেল ভগবান? আমরা ছেলের বিয়ে তো একটা মেয়ে জোগাড় করতে পারছি না, আর ইনি এতগুলো মেয়ে কোথায় পেয়েছে গো? এর ভেতরে একটা রহস্য আছে কি জানেন? আসলে ছেলের জোগাড় করা মেয়ে বাবা বিয়ে করেছে। ছেলেটাকে ভগবানের ওই যে নরক আসুর, যখন হিরণ্যাক্ষের অত্যাচারে মা পৃথিবী ভয়ে পাতালে লুকিয়ে গিয়েছিলেন, ভগবান বরাহ অবতার হয়ে দাঁত টেনে তুলেছিলেন পৃথিবীকে, আর সেই পৃথিবীর কাছে যখন গেলেন পৃথিবী ছাড়লো না ভগবানকে, বলেছিলেন দয়া মা এই সময় এসেছো, অনেকদিন পরে এসেছো, আমি তোমায় ছাড়বো না, আমি তোমার সঙ্গে সঙ্গ দিতে চাই। বরাহ রূপী ভগবান বলেছিলেন পৃথিবী আমি এই সময় তোমার কাছে যেতে পারবো না, এই সাজে যেতে পারবো না, আর এই সময়টা হলো কাল বেলা, এই কাল বেলায় তোমার কাছে। আগে বলেছিলাম না যে কাল বেলায় শুভ কাজ করতে নেই, কাল বেলায় খেতে নেই, বলেছিলাম না? সেই কাল বেলা, সেই কাল বেলায় পৃথিবীর কাছে যখন গেল মা পৃথিবী ছাড়লো না, পৃথিবীর সঙ্গে মিলনে পৃথিবীর গর্ভে সন্তান এসেছিল, সেই সন্তানটা প্রসব হলো, দশ মাস দশ দিন পর সন্তানের নাম দিল নরকাসুর। এই নরকাসুর যখন বড় হলেন বাবা, মাকে একদিন জিজ্ঞাসা করছো, মা মা আমার বাবাকে? হ্যাঁ গো মা, ছেলে মেয়েরা যখন কথা বলা শেখে বুঝতে শিখে মাকে জিজ্ঞাসা করে না আমার বাবা কোনটা, মা দেখিয়ে দেয় ওটাই তোর বাবা, মা যাকে দেখিয়ে দিবে সেটাই আমরা মেলে নেব, ওটা আমার বাবা। পৃথিবীর কাছে যখন নরকাসুর বললেন আমার বাবা কোনটা, মা পৃথিবী দেখিয়ে দিলেন ওই কৃষ্ণ তোর বাবা। ও কৃষ্ণ যদি আমার বাবা হবে তাহলে আমি কেন দেবত্বের অধিকার পাবো না মা? পৃথিবী বলে দিলেন তোর বাবাকে জিজ্ঞাসা কর। এইবার বাবার কাছে গেলেন কৃষ্ণ, নরকাসুর এই যে পিতা প্রণাম চরণে, ও নরকাসুর সঙ্গে 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 ধরাস করে উঠেছিল, না জানো কেন? এ তো দানো, এই কি হয়েছে? বস বস বস। নরকাসুর বললেন পিতা একটা কথা বলতে এসেছি, পৃথিবী যদি আমার মা হলো তুমি যদি আমার বাবা হলে তাহলে আমি কেন দেবত্বের অধিকার পাবো না? জবাব দাও। ভগবান কৃষ্ণ তখন বিপদে পড়েছে, মাথায় হাত পড়ে গেছে, কি জবাব দেবো ছেলেটাকে, তাই কোনো উপায় না পেয়ে বললেন এ বাবা নরকাসুর তুই দেবত্বের অধিকার পাবি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে তুই যদি ষোলো হাজার একশো একটা মেয়ে বিয়ে করতে পারিস তাহলে আমি তোকে দেবত্বের অধিকার দেব। আসলে ভগবান জানে ষোলো হাজার একশো একটা মেয়ে জোগাড় করতে পারবে না, কে দেবে ওকে আর দেবত্বের অধিকার পাবে না, এমন একটা শর্ত দিয়ে দিলেন। কিন্তু নরকাসুর ভগবানের ছেলে, সে হার মানবে না, তাই কি করলেন? চতুর্দিকে ঘুরে 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 এখানে ওখানে ঘুরে 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 কটা জোগাড় করেছে? ষোলো হাজার একশোটা জোগাড় করে ফেলেছে, আর একটা বাকি আছে। ভগবানের এদিকে মাথায় টনক নড়ে গেছে, স্বর মানে কাঁপতে শুরু করেছে সর্বনাশ। এবার বুঝি দেবত্বের অধিকার দিতে হয় আমায়? সর্বনাশ সব জোগাড় করে ফেলেছে আর একটা বাকি আছে। এমন সময় দেবর্ষি নারদ বিনা যন্ত্রটাতে যাচ্ছে, বাজাতে বাজাতে যাচ্ছে নারায়ণ কৃষ্ণমুরারি হে গিরিধারি মহনম রলিশ।
আমি বলেছিলাম 16,100 মেয়ে বিয়ে করলে তবে আমি অধিকার দেব, সে সব জোগাড় করে ফেলেছে আর একটা বাকি আছে। নারদ বলছে এই জন্য তোমার এত চিন্তা তুমি না ভগবান? আরে বাবা আমি তো আছি, আমাকে তো বললে হয়। নরকাসুর বললেন, নারদ ঠাকুর 16,100টা জোগাড় করেছি, আর একটা একটা হলে হয়, কিন্তু একটা কোনো মতো জোগাড় করতে পারছি না। লক্ষ্মীকে আনতে যাচ্ছে মা, নারায়ণ এবার মা ধরে দিয়েছে। আসলে ভগবানের ছেলেকে কেউ হারাতে পারে? এখন ভগবান নারায়ণ বারবার যখন হেরে যাচ্ছে, বারবার যখন হেরে যাচ্ছে, চিন্তা করলেন আমার দ্বারাই হবে না, তাই একে নিধন করতে গেলে আমাকে একটা নারী সৃষ্টি করতে হবে। তাই কি করলেন ভগবান? নাসিকা থেকে একটা নারীর সৃষ্টি করলেন, আর সেই নারী দ্বারা নিধন করলেন নরকাসুরকে। কিন্তু মা সেই মেয়েটা আবার হাত জোরে করে করজোরে করে বললেন, প্রভু আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি কোথায় যাব, কি নামে পরিচিত হব? ভগবান নারায়ণ বলেছিলেন, শোনো তোমাকে যখন আমি সৃষ্টি করেছি তুমি আমার থেকে সৃষ্টি হয়েছো, আজ থেকে তুমি একাদশী নামে পরিচিত হবে। আর এই জীব এই জগৎবাসী কেউ যদি ভক্তি ভাবে তোমার নামে একাদশী ব্রত পালন করে সে সর্ব পাপ থেকে মুক্তি পাবে। আমার এই জন্য একাদশী করতে হয়। ভগবান বিপদে পড়েছে, তাই ছেলের জোগাড় করা মেয়েগুলোকে ভগবান বিয়ে করেছিল, তাই 16,108টা রানী নিয়ে তারকায় রাজত্ব করছে।
আর এদিকে সেই সুদামার মাথায় আসি আবত্তি নগরে এসে সুদামা বিবাহ করেছে। সুদামাদের সুদামার একটা পুত্র সন্তান হয়েছে, সেই পুত্রের নাম হলো ত্রিত। কিন্তু মা সব কিছু হয়েছে কিন্তু তার জীবনে দারিদ্রতা যায়নি, ভিক্ষাই তার একমাত্র জীবন। এই ভিক্ষা করে জীবিকা নির্ভর করে, প্রতি গ্রামে গ্রামে যায় ভিক্ষা করতে। একদিন ভিক্ষা করে গৃহে ফিরছিলেন সুদামা, এমন সময় দেখছে পথের মাঝখানে একটা ভিক্ষুক ব্রাহ্মণ কাঁদছে বসে বসে। সুদামা জিজ্ঞাসা করছে, ও ব্রাহ্মণ কি হয়েছে তোমার? বলছে, বাবা তিন দিন কিছু খাওয়া হয়নি। যেই বলেছে তিন দিন কিছু খাওয়া হয়নি না, সঙ্গে সঙ্গে সেই ভিক্ষা কন্ডল গুলো সুদামা সেই ব্রাহ্মণকে দিয়ে শূন্য ঝুলি নিয়ে ফিরে এলো ঘরে। দেখেছেন মা, মানুষ কাকে বলে দেখো? এর জন্য আমাদের একটা শিখতে হয়, আমরা কোটিপতি হয়েছি, কেউ লাখ লাখ টাকা রোজগার করছি, পাকা বাড়িতে বাস করছি, বিল্ডিং এ বাস করছি, কিন্তু আমাদের পাশের বাড়ির একজন অসহায় মানুষ, সে খেতে পায় না, তার ঘর নেই, সে অসহায়। অথচ আমাদের মনে একটু দুঃখ হচ্ছে না, মায়া হচ্ছে না যে ওই মানুষটাকে আমরা কিছু দিই, ওই মানুষটাকে কিছু দিয়ে ওকে বাঁচা যায়। কিন্তু সুদামা নিজে খেতে পায় না, সেই ভিক্ষা তন্ডল গুলো দিয়ে দিয়ে। এই জন্য বলো কি জানো, মানুষের জন্য জীবন, জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না? জীবন ভুল মানুষ, মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? তো বন্ধু মানুষ, মানুষের জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বন্ধু মানুষ, মানুষের জন্যে মানুষ, মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? বন্ধু মানুষ, মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বন্ধু মানুষ, মানুষের জন্যে আমার এত কিছু আছে, আমার এত কিছু আছে, অসহায় মানুষকে যদি একটু কিছু দিয়ে দিই তাহলে আমার কি ক্ষতি হবে? তাই বলছে বলো কি তোমার ক্ষতি, জীবনের থই নদী আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের থই নদী আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো বলো, আমার এত কিছু আছে, আমি যদি একটু কাউকে দিই, অসহায় মানুষকে দিই, তাতে আমার কি ক্ষতি হবে? হবে, তাই বলছি। বলো কি তোমার ক্ষতি, জীবনের থই নদী আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় রে মানুষ, লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য। হরে কৃষ্ণ মা, তাহলে মানুষের কর্তব্য মানুষের পাশে দাঁড়াতে হবে, কেউ যদি না খেতে খেয়ে মরে যায় তাকে কিছু দিতে হবে, এটাই হচ্ছে মানুষের কর্তব্য। সুদামা নিজে খেতে পায় অথচ ভিক্ষা দণ্ডল গুলো সেই ভিক্ষু ব্রাহ্মণকে দিয়ে ঘরে ঘরে জিজ্ঞাসা করছে স্ত্রী বসুন্ধরা, আজ আমি ভিক্ষায় খাই কই, ভিক্ষা দণ্ডল কোথায়? সুদামা বললেন বসুন্ধরা, আজ যে তণ্ডুল পেয়েছিলাম ওই ভিক্ষুক ব্রাহ্মণকে দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ঘরে গোপীনাথ, আহা আমার ঘরে কৃষ্ণ বন্ধু আছে, আমাদের ছেলেটা আছে, ওরা কি খাবে? যাও বসুন্ধরা, আজ কিছু কিছু পেলাম না, তুমি এক কাজ করো, চন্দন মিশ্রিত করে একটি তুলসী পত্র নিয়ে আমার বন্ধুর চরণে দাও। সুদামা কৃষ্ণ বন্ধুর ছবিটা রেখেছিল ঘরে, তাই সেদিন চলে গেল। ভগবান সিদ্ধান্ত নিলেন, সুদামা এবার যে তোমাকে পরীক্ষা দিতে হবে, তুমি কেমন বন্ধু আমার? তিন দিন এত দুর্যোগ শুরু হয়েছে মা, সুদামা বেরোতে পারছে না, কেন এত দুর্যোগের মধ্যে সে মাধুকরী করবে? ফিরে এলো বসুন্ধরা, বলছে স্বামী ঘরের ছেলেটা না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, বলো এবার কি করব তুমি বলো। সুদামা বললেন বসুন্ধরা, কোন উপায় নেই, আমার ঘরে কৃষ্ণ বন্ধুর মূর্তিটা আছে না, ওই মূর্তিটা আমায় দাও, ওকে বিক্রি করে দাও। এইবার কৃষ্ণ বন্ধুর মূর্তিটা মুখে জড়িয়ে ধরে পাশে ছিল এক বণিকের বাড়ি রামদাস বলে, তার স্ত্রী ছুটে এসে বললো, সুদামা কি হয়েছে, ও তুমি কাঁদছো কেন? মা গো গিন্নিমা, আমার ঘরে কিছু নেই, তাই আমার এই কৃষ্ণ বন্ধুকে আমি বিক্রি করে দেব। কেন? আসলে ও তো রাজার ছেলে, ও অনেক কিছু খায় ভালো, কিন্তু আমি যে ভিখারি, আমার ঘরে তো কিছু নেই, ওকে আমি কি খেতে দেব? আমি যদি অনাহারে মরে যাই তাও ভালো, কিন্তু তোমার বন্ধুকে আমি মরতে বলতে পারবো না, তোমার কাছে আমি একে রেখে যাব মা, তুমি একে যত্ন করে সেবা করো। আমা এইবার সেই রামদাস বণিকের স্ত্রী মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরেছে, বাবা বেশ তণ্ডল নিয়ে যাও, যে তণ্ডলটা দিয়েছি না, আর বন্ধুকে দিয়ে বলছে মা এ রাজার ছেলে আমার ঘরে খেতে পারে না, মা গো তুমি আমার বন্ধুকে যত্ন করে রেখে দিয়া, মা গো যত্ন করে যত্ন করে
যতন করে সেবা দিও। হরে কৃষ্ণ বাবা, ভক্ত আর ভগবান কেমন দেখুন মা। হরে কৃষ্ণ। আচ্ছা পরে কৃষ্ণ বন্ধুর মূর্তিটা বিক্রি করে দিল সুদাম, ঘরে ফিরে এলো, সে ভিক্ষা কণ্ডল দিল বসুন্ধরার কাছে। বসুন্ধরা যাও রন্ধন করো, আমরা সেবা পাবো। আমা মা বসুন্ধরা সবাকে রন্ধন করল, করে সেবা করতে যাবে এমন সময় কৃষ্ণ বন্ধুর কথা মনে পড়েছে। স্বামী, আমরা তো প্রতিদিন কৃষ্ণ বন্ধুকে কিছু না দিয়ে সেবা করি, কিন্তু তুমি তো বন্ধুকে বিক্রি করে দিয়েছো। বসু ধরা ছুটে গিয়ে দেখছি, একই সাবি দেখবেছো দেখবেছো, আমার কালো মালিক কেমন দাঁড়ায় আছে। আমার কালো মালিক দাঁড়ায় কালো মানিক কেমন দাঁড়ায় আছে। ভগবান কি ভক্ত ছেড়ে থাকতে পারে গো বাবা? তবে যারা ভক্ত হয় সেই ভক্তির যে কত যন্ত্রণা পেতে হয়। ভগবান কি যারা ভালোবাসে তাদের কত কষ্ট পেতে হয়, যারা ভগবানকে ভালোবাসে না শেষে দিনে তাদের কত কষ্ট পেতে হবে। দশম দিনের যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মদেবের হয়েছিল সরস্বতী, দেহটা তীর বিদ্ধ অবস্থাতে ছিল আর মাথাটা ঝুলছিল। দুর্যোধন ছুটে গিয়ে বলেছিল, দাদা আপনার মাথাটা ঝুলছে, একটা বালিশ এনে দেব। ভীষ্মদেব মাথাটা নেড়ে বলেছিল, বিষ্ণুদেব বলেছিল, মাথা যদি নিচের দিকে না থাকে তাহলে আমার গোবিন্দ চরণ দর্শন হবে। উঁচু মাথায় গোবিন্দ চরণ দর্শন হবে, কিন্তু দাদু আপনার মাথাটা এদিকে ওদিকে ঘোরাচ্ছেন কেন, মনে হয় কষ্ট। আমার ভীষ্মদেব শুধু মাথাটা নাড়াচ্ছে। দুর্যোধন জিজ্ঞাসা করছে, দাদা তুমি মাথা নাড়িয়ে নাড়িয়ে কি দেখছো এদিকে ওদিকে? ভীষ্মদেব বলেছিল, দুর্যোধন আমি মাথা নাড়িয়ে কি দেখছি, আমি সরস্বতী আছি, সবাই আমাকে দেখতে এসেছে, সবাই এসেছে, আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাই এসেছে আমায় দেখতে, কিন্তু যার আসার কথা ছিল আমি ঠিক সময় মতো তোমার কাছে চলে যাব,
তার জন্য আগে থেকে বলা ছিল, বিষ্ণুতে বলেছিল, কিন্তু কথা দিয়েছিল কৃষ্ণ, এখনো তো এলো না। আমাদের মৃত্যু সজ্জায় সবাই দেখতে আসে, মেয়ে জামাই আত্মীয় স্বজন, কিন্তু যে আমাদের সঙ্গে করে পার করে শিব ভগবানকে তো আমরা কেউ দেখতে পাই না। বিষ্ণুদেব মাথা দাঁড়িয়ে বলছি, কৃষ্ণ তুমি কোথায়? ভগবান দাঁড়িয়েছি, অর্জুনকে বলছো, অর্জুন দাদুর মাথাটা উঁচু করে দাও তীর মেরে, যেই তীর মেরে মাথাটা উঁচু করে দিয়েছিল, সামনে ভুবন ফুলানোর লোকে দাঁড়িয়ে আছি এই ভুবন ফুলানোর লোক দেখে ভগবান জিজ্ঞাসা করছে, দাদু দাদু তুমি কাঁদছো কেন? বিষ্ণুদেব বলেছিল, না আমার কিছু হয়নি, না দাদু তোমার কি কষ্ট হচ্ছে? ভগবান প্রশ্ন করলো, দাদু তোমার কষ্ট হচ্ছে তাই তুমি কাঁদছো? আস্তে করে মাথাটা নেড়ে বলেছিল, না রে কৃষ্ণ, সরস্বতী আছে কষ্ট হচ্ছে তা না। তাহলে তুমি কাঁদছো কেন? আমার কাঁদার কারণ কি জানো? প্রথম কারণ, কৃষ্ণ তোকে যারা ভালোবাসে, যে পঞ্চ পাণ্ডব তোকে ছাড়া থাকতে পারে না, সেই পঞ্চ পাণ্ডবের যদি এত কষ্ট দিতে হয়, যে দুর্যোধনেরা তাকে ডাকে না, ভালোবাসে না, শেষে দিনে তাদের কত কষ্ট পেতে হবে, এটাই ভেবে আমি কাঁদছি। যারা তাকে ভালোবাসে না, যারা তাকে ডাকে না, চেনে না, শেষে দিনে তাদের কত কষ্ট পেতে হবে, তাই ভেবে আমি কাঁদছি। এটা আমার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ কি জানে? কৃষ্ণ রে, সেই যদি তুমি আমার কাছে এলে, তবে কেন আমার সময় থাকতে? তুমি এলে না, সবাই থাকতে এলে।
থাকিতে সময়ে থাকতে এলে না কৃষ্ণ, ভগবানের কাছে চাইতে হয়, তাই সুদামা এত ভালোবাসে কৃষ্ণ বন্ধুকে। আমা একটা কথা বলে যাই, আর একটা কথা, এই সরস্বতী থেকে ভীষ্মদেব একটা প্রশ্ন করেছিল কৃষ্ণকে, কৃষ্ণ আমার একটা প্রশ্নের উত্তর তুই আমায় দিয়ে যা, আমি তো জীবনে কোনোদিন অপরাধ করিনি, আমি তো জীবনে কোনোদিন পাপ করিনি, তাহলে আজকের আমার এই সরস্বতী হলো কেন? ভগবান বলেছিলেন দাদা তোমার কত জন্মের কথা মনে আছে তুমি জানো? হ্যাঁ কৃষ্ণ, আমার সাত জন্মের কথা মনে আছে, কিন্তু সাত জন্মের আগের জন্মে তুমি কি ছিলে মনে আছে? না, আমি বলছি কেন তোমার সরস্বতী এই সাত জন্মের আগের জন্মে তুমি ছিলে একটা ব্যাধের ছেলে, একটা সর্পকে মেরে তোমার সাত বেটে দিয়ে ধনুকের গুলে ঘুরিয়ে 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 ফণি বলছার তার উপরে ফেলে দিয়েছে। সেদিন সর্পটা কেঁদে কেঁদে আমায় বলেছিল, আমায় জানিয়েছিল, গোবিন্দ এই ব্যাধের ছেলে এত বড় নিষ্ঠুর, আমাকে মেরে সাত বেটে নিয়ে আমাকে কাঁটার উপরে ফেলে দিল, তাই তোমাকে আজ আমি জানিয়ে রাখলাম, হে প্রভু তোমাকে আমি জানিয়ে রাখলাম, এই ব্যাধের ছেলে আমাকে বিনা অপরাধে আমাকে কাটার উপরে ফেলে দিল, আজ আমিও তোমাকে জানিয়ে ওকে অভিশাপ দিলাম, একদিন আমার মতো ওকে কাটার উপরে থাকতে হবে, কাটা হবে ওর বিছানা, পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না। তাই কৃষ্ণ বলল কাছে গো কি হবে, মাধুকরি করে কিন্তু কতদিন চলবে এইভাবে, এত কষ্ট পায়। একদিন বসুন্ধরা বললেন স্বামী তোমার বন্ধু তো দ্বারকার রাজা, শোনো তুমি আমি আজ করো ওই তোমার বন্ধু তো রাজা অনেক কিছু আছে, আমরা এত অভাব আমাদের এত গরিব, যাও না বন্ধুর কাছে কিছু চেয়ে আনো। সুদামা বলেছিল না না বসুন্ধরা, এ কথা বলো না বসুন্ধরা, তুমি বলো না আমার বন্ধুর কাছে আমি কিছু চাইতে পারবো না, আমরা পাঠশালাতে গুরুগৃহে প্রতিজ্ঞা করেছিলাম আমি চাইবো না ও আমায় দেবে। বসুন্ধরা বলছে স্বামী বেশ তো, না যদি কিছু চাও তবে বন্ধুকে দেখে আসো, দেখে আসতে বাধা কোথায়, কিন্তু আমি বন্ধুকে দেখতে যাবো কি নিয়ে যাব, শুধু হাতে যেতে পারবো না, বলে আমি তোমাকে নাড়ু বানিয়ে দেব, পাশের বাড়ি থেকে চিড়ি আর গুড় মাধুকরি করে নাড়ু বানিয়ে পুটুলি তৈরি করে সুদামার কাছে দিলেন স্ত্রী বছর ছড়া যা। এইবার সুদাম নাড়ুর পুটুলিটা বুকে জড়িয়ে ধরে বন্ধুকে দেখতে চলেছে, কেমন হবে গো
সুদা বাজে চলে, সুদা বাজে চলে। সবে বাধা ফেলে, সবে বাধা ফেলে, জগৎবাসী আয় দেখে যাও বন্ধু কাকে বলে, সুদা বাজে চলে। পরিধানের বস্ত্র বলে এলছে মস্তকে তৈল, উপরে সূর্যের তাপ, নিচে তপ্ত বালি, অনাহারে অনিদ্রায় সুদামার তনু হইল। কৃষ্ণ ভক্ত আর কত দূর, তোমার দর্শন পাব, দেখা বন্ধু দেখা, এইবার যেতে যেতে সুদামার অবস্থা কি হলো জানেন, পায়ে একটা কাঁটা ফুটেছে, যেই কাঁটা ফুটেছে না বন্ধু বলে যখন চিৎকার করে করে বন্ধু, কাঁটা ফুটেছে সুদামার পায়ে বাবা, ওদিশ ওদিকে সিংহাসনে বসেছিলেন আমার ভগবান, ভগবান চিৎকার করে উঠলেন, ঠাকুর তোমার 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 চরণ থেকে রক্ত ঝরছে, তুমি তো সিংহাসনে বসেছিলে কিন্তু লাগলো কি করে তোমার, ভগবান তো সিংহাসনে বসেছিল, কাটা ফুটলো সুদামার চরণে,
কিন্তু ভগবানের চরণ থেকে রক্ত বের হচ্ছে। কেন গো? আসলে ভক্তের যদি আঘাত লাগে না, সেই আঘাত ভগবান নিজের দিকে ধারণ করে। ভক্ত যদি কাঁদে, ভগবান কাঁদে। আনন্দ স্থিতান্ত মাং যে জনা পদ্ম পাস আসে, তেসাং নিত্য ভিচিত্তানাং জগৎ ক্ষেমং বাহবাহাম অর্জুন। যে ভক্ত যেমন ভাবে আমায় ডাকে, আমি তার কাছে তেমন ভাবে যাই। যে আমার চিন্তা করে আমি তার চিন্তা করি, যে আমার জন্য কাঁদে আমি তার জন্য কাঁদি, যে আমার গুণ কীর্তন করে তার সব বিপদের বোঝা আমি মাথায় করি বহন করি। কৃষ্ণ 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 হরে হরে, আরতি হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দল আসতে বলুন, সময় তো অনেকক্ষণ হয়ে গেছে, দল আসতে বলুন। এইবার কি হলো মা? সুদা মা যখন গেল না, দারু দেশে দাঁড়ি বললেন, এ কি কে তুমি? ভগবান ছুটি এসে বললো, সুদা মা তুমি এসেছো, এসে এসে এসো, অনেক দিন তোমাকে আমি দেখিনি। এইবার সুদা মাকে জড়িয়ে ধরে বলছে, সুদা মা এতদিন পরে এলি, আমার জন্য কিছু আনিসনি? সেই বলছে কিছু আনিসনি? সুদা মা তাড়াতাড়ি করে সেই নাড়ুর পুটুলিটা লুকিয়ে নিচ্ছে। কেন? সুদা মা ভাবলো, আমার বন্ধু রাজার ছেলে, অনেক কিছু সেবা করে রাজবো, আর আমি এই চিলের নাড়ু কেমন করে দেবো? কৃষ্ণ বললা,
কৃষ্ণ বলছি বল্লা সুদা মায়েছি কৃষ্ণ রে, আমি অনেক কষ্টে এনেছি, অনেক বড় আশা করে এনেছিলাম তোর জন্য নাড়ু, আমার কিন্তু কেমন করে দেব বল, আমার চোখের জলে নাড়ু ভিজে গেছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে, কেমন করে দেব বল, আমার কৃষ্ণ চোখের জলে চিড়ে ভিজে গেছে রে, আমার দল এসে গেছে, যাই হোক একটু তাড়াতাড়ি মিল করে দিলাম, তবে এই সুধা মা সব কিছু ফিরে পেলো, ভগবান কৃষ্ণ হেরে গেল, বন্ধু তোর কাছে আমি হেরে গেলাম, তুই প্রতিজ্ঞা করেছিলি আমি করেছিলাম, কিন্তু আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে দিলাম, তুই না চাইতে আমি তোকে দিয়ে দিলাম, ও ভক্ত আরে ভগবানে মিলন হইল, জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।